তাওহিদের বাবা সকালবেলা কাজে চলে যাচ্ছে আর আমারও আজকের দিনটা শুরু হয়েছে। আপনাদেরকে সাথে করে নিয়েই আজকের দিনটা কাটাবো, আশা করি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও আলহামদুলিল্লাহ। আজকে খুব স্পেশাল একটা দিন, মানে আমি বুঝতেও পারিনি যে আজকের বিকেলটা এত সুন্দর কাটবে। আজকে একটা ছোটোখাটো পার্টির আয়োজন আছে, ভর্তা পার্টি, যেটার জন্য আসলে আমি খুবই এক্সাইটেড ছিলাম। প্রথমে একটু কনফিউশনেও ছিলাম যে আমি আদৌ যেতে পারবো কি না, পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ যে কোনোভাবেই হোক সব কিছু ম্যানেজ হয়ে গেছে। সকাল থেকেও আসলে আমি একটু কনফিউশনে ছিলাম আদৌ পারবো কি না, কিন্তু আস্তে ধীরে দিন যাচ্ছে আর মানে নিজেও সব কিছু গুছিয়ে নিতে পেরেছি, তার জন্যই ভালো লেগেছে। আর আজকে সকালে প্রথমেই আমি একটা বড়সড় কাজ করেছি, সেটা হচ্ছে আমার অ্যালোভেরার যেই চাষ হয়েছে মাশাল্লাহ, সেখান থেকে ফলন উঠাতে হবে। মানে এগুলোর অনেক ডালপালা বেড়ে গেছে, যেটার জন্য আসলে ছোট্ট এই টাবে জায়গাও হচ্ছে না, তাই ভাবলাম যে কিছু ডালপালা কেটে দিই, এগুলো বড় হতেও সুবিধা হবে আর একটু নিঃশ্বাস ছাড়বে মনে হয় এরকম অবস্থা। এমনিতে তো প্রতিদিন পানি দেওয়া হয়, প্রতিদিন না হলেও একদিন পরপর আমি পানি দিই, আলহামদুলিল্লাহ ভালো টিকে। তবে যখন খুব বেশি গরম পড়ে যায়, মানে যেহেতু এটা বাইরেই থাকে সব সময়, আর বাইরে যখন গরমটা পড়ে অতিরিক্ত পড়ে, তো তখন একটু লালচে হয়ে যায়, তো তখনই আসলে খেয়াল করে আমি একটু পানিটা প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে আমার অ্যালোভেরার চাষ। আর মাঝে মধ্যে দেখা যায় ডাল ধোয়া, চাল ধোয়ার পানি আমি এগুলো দিয়ে দিই, এগুলোতে খুব ভালো কাজ হয়। মাঝখানে তো একবারে প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিলো এরকম অবস্থা, কিন্তু এরপর যখন আমি ডাল বা চালের চাল ধোয়া পানিগুলো যখন দেওয়া শুরু করলাম, তখন থেকে আসলে খুব ভালো রেজাল্ট পেয়েছি। যাই হোক, এই কাজটা শেষ করলাম, এরপরে রান্নাঘরে রান্নাবান্নার কাজ শুরু করে দিচ্ছি। বিকেলে যেহেতু ভর্তা পার্টি, সেটা বিকেলে, সো দুপুরের খাবারের আয়োজন করতে হবে। তাওহিদের বাবা দুপুরে আসবে, তার জন্য রান্নার আয়োজন করতে হবে। আর এখন তাওহিদের বাবার কাজের চাপটা একটু বেশি, যেহেতু কিছুদিনের মধ্যেই আমাদের ছুটি শুরু হয়ে যাবে, তো সেই হিসাবে একটু প্রেশারটা বেশিই যাচ্ছে। আসসালামু আলাইকুম। শুনো, কখন আসছো তুমি? স্লিপি করবো? চানমিয়া সকালে ঘুমাচ্ছিল, তো সেই সুযোগে আমি ওই কাজগুলো শেষ করে নিয়েছিলাম। চুলায় ভাত বসিয়ে দিয়েছি, মানে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আর রান্নাটাও চেয়েছিলাম যে ও ঘুমে থাকতে থাকতে শুরু করে দেব, কিন্তু সে ঘুম থেকে উঠে গেছে। কিন্তু উঠার পরও দেখলাম যে একটু গড়িমসি করছে, তাই ভাবলাম যে উঠুক, আস্তে ধীরে সুস্থই, যদি আরও ঘুমাতে চায় তাহলেও ঘুমাক, যেহেতু এখন সবই বন্ধ, ব্যস্ততার তো কিছু নাই, ও যা মন চায় তাই করুক, আমি ওকে এভাবেই ছেড়ে দিয়েছি। আমি আবার রান্নাঘরে চলে এসেছি, একটু রান্না করব। আমার উপর একটা দায়িত্ব পড়েছে, সেটা হচ্ছে কাচকি মাছ চচ্চড়ি, যেটা সেটা করে নেব, তার জন্যই প্রিপারেশন চলছে। আমি কাচকি মাছটাকে রাতের বেলায় ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম, এতে করে বরফটা মেল্ট হয়ে গেছে। আর কাচকি মাছের প্যাকেটটা যত না বড় সরো, এর ভেতরে পুরোটাই বরফ দেওয়া থাকে, মনে হয় যেন কত বড় একটা কিউব বলি বা যাই বলি না কেন, কত বড় একটা প্যাকেট, কিন্তু ভেতরে অর্ধেকেরও বেশি থাকে বরফ, আর অল্প একটু থাকে কাচকি মাছ। যাই হোক, আমি এটার জন্য যা যা করেছি, প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এর মাঝে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, এবার দিব গুঁড়া মশলা, তো সেটার জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি, নয়তো পুড়ে যেত। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর আমার একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে সাধারণত আমি জিরা আর ধনিয়াটা বাসায় গুঁড়া করে নিই, এটার ফ্লেভারটা খুবই ভালো থাকে। বাইরে থেকে কেনা প্যাকেটের যে মশলাটা, সেটা গ্রাম থেকে বাসায়ভাবে রেডি করে নিলে খুবই ভালো লাগে, কিন্তু আমার ব্লেন্ডারটা হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দিয়েছে, কি কারণে বুঝলাম না, এটাকে আবার একটু টেক কেয়ার করতে হবে বা এটা একটু গবেষণা করতে হবে। দেখা যাক, যদি নষ্ট হয়ে যায় তাহলে তো হয়েই গেল, আলহামদুলিল্লাহ ভালো সাপোর্ট দিয়েছে, তবে এখন কাজ করছে না, এখন তো আর সময়ও নেই এটা নিয়ে বসে বসে কাজ করার। তো বাসায় রেডিমেড যে মশলার প্যাকেট ছিল, সেখান থেকেই আমি দিয়েছি, যেটা আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে নাই। যাই হোক, এখানে আমি গুঁড়া মশলা দিয়েছি, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া, দিয়েছি টমেটো, টমেটোটা একটু সাদা সাদা টাইপের, আমার কাছে কালারটা ভালো লাগছিল না। আর গুঁড়া মরিচটা আমরা কেউ খাই না, আমি এটা ব্যবহারও করি নাই, কারণ আমি দেখেছি এখানে অধিকাংশ লোকেরই আসলে গুঁড়া মরিচটা পেটে সহ্য হয় না, তো সেটার জন্য আমি আজকে এটা অ্যাভয়েড করছি। আর এটা শুধুই আমাদের কি বলবো, পার্টির জন্যই আমি রান্না করছি, বাসার জন্য না। এর মাঝেই দেখলাম আমার টুকটুকি আসলে সে উ আওয়াজ করছে, একটু একটু কথাবার্তা নিজে নিজেই বলছে, তাই ভাবলাম যে না থাক, এবার তাকে উঠিয়ে দেই, কারণ আমি যতক্ষণ পর্যন্ত না আসবো সে ততক্ষণ পর্যন্ত এইভাবে কাঁথার সাথে পেঁচিয়ে গুছিয়ে পড়ে থাকবে বিছানায়। তো আমি আসলাম, রুমের জানালাটা সরিয়ে, মানে পর্দাটা সরিয়ে দিলাম, রুমটাকে আলো করে দিলাম, জানালা খুলে দিলাম,
এবং এখন তাকে আবার নাস্তাও দিতে হবে। তবে সকালের যেই কাজটা সেটা মাশাআল্লাহ সে নিজে নিজেই করতে পারে, সেটা হচ্ছে ফ্রেশ হওয়া, দাঁত ব্রাশ করা, হাত মুখ ধোয়া, এটা সে নিজেই করে এবং আমিও তাকে করতে দিই। যেহেতু এখন স্কুল বন্ধ আছে, এখন আর কোনো ব্যস্ততা নেই, তাই তার নিজে নিজে করাটাই আমার মনে হয় ভালো হবে। এতে করে নিজেরও একটা কাজ হয়ে গেল আর নিজের কাজগুলো নিজেরই করা ভালো। এই হচ্ছে বাইরের অবস্থা। আর একটু ঠান্ডা ওয়েদার, মানে অত বেশি গরম না, আগস্টের তুলনায় অত বেশি গরম সেদিন ছিল না, বাইরে একটু মেঘলা ছিল। আমরা বারবার আসলে ওয়েদার আপডেট দেখছিলাম বৃষ্টি হবে কিনা, কিন্তু কোনো বৃষ্টির আলামত ছিল না এবং ওয়েদার আপডেটও দেখাচ্ছে যে না, কোনো বৃষ্টি নাই, তবে আকাশটা মেঘলা থাকবে এবং টেম্পারেচারটা খুবই সহনশীল, মানে খুবই ভালো একটা ওয়েদার থাকবে। রান্নাঘরে আবার চলে এসেছি, তাওহিদকে দিয়েছি তুমি ফ্রেশ হও, এই সুযোগে আমি বাকি কাজগুলো শেষ করে ফেলি, কারণ ও আবার বাথরুম থেকে বের হলে ওকে আবার নাস্তাও দিব। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি মশলার মাঝে এক্সট্রাক্টটা দিয়েছি পাপরিকা পাউডার, এটা আমার কাছে ভালো লাগে, তো কালারটাও সুন্দর আসে, সেটা দিয়ে দিয়েছি। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি আলু দিয়ে দিয়েছি, কারণ মাছের পরিমাণ একেবারেই কম, তো এটার সাথে যদি আলু না দিই তাহলে হবে না, একদমই অল্প মাছ, তো দিয়ে দিয়েছি, একসাথেই ভালোই লাগবে। আর কাচকির সাথে এই আলু কুচিটা ভালোই লাগে খেতে। এদিকে আলুটা আর মশলাটা একসাথে একটু কষানো হোক, আর আমার চুলায় ভাতটাও অলরেডি রান্না হয়ে গেছে, সেটারও আমি মারটা ফেলে দিলাম। আর আপনাদের কাছেও সবসময়ের মতো একটা রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাতে লাইক দেবেন, কমেন্ট আপনাদের মতামত জানাবেন আর আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন। এই ধরনের পার্টিগুলোতে একটু নার্ভাস কাজ করে, তারপরে আবার একটু ভালোও লাগে, তবে আজকের পার্টিটা একদম অন্যরকম হয়েছে, মানে এত মানে এতটুকু চিন্তা করতে পারিনি যে এত ভালো হবে, একটু কষ্ট হলেও এত ভালো হবে সেটা চিন্তাও ছিল না। এই তো এইদিকে যখন আলু মশলা সব কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে আমি পানি দিয়ে দিচ্ছি, যেহেতু কাচকি মাছটা এমনিতেই নরম থাকে, পানি দিয়ে দিচ্ছি, এর মাঝেই রান্নাটা হয়ে যাবে। এরপরে আমার যে এত ব্যস্ততা বেড়েছে, আমি আসলে আর কোনো কিছুই ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি, কারণ তাওহিদকে নাস্তা দিয়েছি, সে তার নাস্তা শেষ করবে, এর মাঝেই তাওহিদের বাবাও চলে এসেছে, কারণ ওর তাড়াহুড়ার কাজ আসলে শেষ হয়ে গেছে, সকাল থেকেই কাজের খুব ব্যস্ততা ছিল, এরপরে মানে বললো যে দুপুরের দিকে একটু কাজের চাপ কমে গেছে, তার জন্য ও চলে এসেছে। আর তাওহিদের ঘুম থেকে উঠে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তার সকালের নাস্তাটাই আসলে দুপুরবেলা হয়ে গেছে, তো এখনই তাকে এই নাস্তা দিচ্ছি, পরে না হয় দুপুরের দিকে বা আমি বের হওয়ার আগে ওকে হালকা পাতলা খাবার খাইয়ে দেবো, কারণ ও বাইরে আসলে অত বেশি খাওয়াটা পছন্দ করে না বা খেতে পারে না, এই ধরনের আমাদের বাঙালি খাবার দাবার, ভর্তা তো নাই, বাচ্চা মানুষ ভর্তা তো পছন্দই করবে না, আর ও আসলে পোলাওটা বাইরে খেতে পারে, কিন্তু সাদা ভাত বাইরে এখনও পর্যন্ত আমি ট্রাই করি নাই, আমি জানি না আসলে ও পারবে কি না খেতে, দেখা যাক, সেটাও একটু কনফিউশনে আছে, তবে ওকে আমি খাইয়ে দাইয়ে ঠিকঠাক মতোই করে নিয়ে যাব, যদি খায় তাহলে তো ভালোই, আর না খেলে তো নাই, কিছু করার নেই। কাচকি মাছটা তো আমার রান্না প্রায় হয়ে গেছে, এরপরে আমি আবার বাসার জন্য যেটা সেটাও রান্না করে নিচ্ছি, আজকে রান্না করব ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব, সেটাও চটজলদি করে নিচ্ছি, কারণ অলরেডি তাওহিদের বাবা বাসায় চলে এসেছে আর আজকে রান্নারও কিছু ছিল না, কারণ ওই যে টুকটাক কিছু সকালের কাজ করতে করতেই আসলে দিন কীভাবে পার হয়ে গেছে টেরই পেলাম না। আর এই যে ঢ্যাঁড়সগুলো রান্না করছি এগুলো এত সফট, এত সুন্দর ছিল, মানে মনে হচ্ছে যেন কাঁচা কাঁচাই খাওয়া যাবে। ঢ্যাঁড়স কিন্তু কাঁচা খাওয়া যায়, আমি গ্রামে দেখেছি, আমাদের আমি বিয়ের পরেও দেখেছি গ্রামে অনেক ছোট ছোট মেয়েরা আসলে ঢ্যাঁড়স গাছ থেকে ছিঁড়ে নিয়ে কাঁচা খেয়ে ফেলে, কীভাবে যেন যাই হোক সেদিকে আর না যাই। এই তো বিকেল হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি, আর আকাশটা আস্তে আস্তে না মেঘলা হচ্ছে, এটাও আস্তে আস্তে একটু ভয় লাগছে। এদিকে তাওহিদের বাবা বারবার ফোন দিচ্ছে, বাইরে হয়তো বৃষ্টি আসতে পারে, ছাতা নিয়ে বের হয়েও, আমি তো এক কথা বলেছি যে কিসের বৃষ্টি হবে, ওয়েদার আপডেটে কোনো বৃষ্টি নাই, কিছুই নাই, কোনো সম্ভাবনাই নাই, দেখেছে যে আকাশ মেঘলা আছে, টেম্পারেচারটা একটু কম থাকবে এতটুকুই। তো আমি তাওহিদের জন্য পাতলা একটা সোয়েটার নিয়ে নিয়েছি, মশার ওষুধ আর টুকিটাকি যা যা খাবার দাবার আমার যার দায়িত্ব পড়েছিল সেগুলো নিয়ে আমি বের হয়ে গেছি, বাসের জন্য ওয়েট করছি, বাস আসবে এরপর আমরা উঠে যাব। তবে আমরা সামনে যে এত কিছু অপেক্ষা করছে সেটার জন্য কিন্তু মোটেও রেডি ছিলাম না, সবারই আসলে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে। আর এই পার্টিগুলোতে আমার আসলেই খুবই ভালো লেগেছে, বিশেষ করে এইবারের সবগুলো পার্টি খুবই ভালো লেগেছে। আমি গত বছর বা এর আগের বছরগুলোতে এগুলোতে অ্যাটেন্ড করি নাই, একমাত্র আমার ছেলের কারণেই, তো এখন দেখলাম যে আমার ছেলেও আনন্দ পাচ্ছে, আমার তো আর খুশি কে ধরে, আমার তো আরও ভালো লাগে। সবার সাথে একসাথে বসলে কত কথা, কত গল্প যে বের হয় সেটা আর বলে বোঝাতে পারবো না, মানে অনেক বেশি ভালো লাগে। এই তো আমরা সবাই মিলে পার্কে চলে এসেছি, এক একজন এক একটা করে নিয়ে এসেছি, এত এত ভর্তার আইটেম হয়েছে যে কোনটার যে কী নাম সেটাও আমি মানে ঠিক মতো মনে করতে পারছি না এখন। তবে একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে বৃষ্টি,
যেটার আমরা ভয় পেয়েছি সেটাই হচ্ছে, আমরা যখনই সব কিছু এভাবে নিয়ে বসেছি তখনই বৃষ্টি মামা হানা দিয়েছে। আমরা সব কিছু খুব সুন্দরভাবে নিয়ে বসেছি, এখন খাওয়া দাওয়া শুরু করব। আর আমরা একটু ভয় পাচ্ছিলাম যে আসলেই বৃষ্টিটা চলে আসবে কিনা, তখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি আসে নাই, কিন্তু যেই আমরা খেতে বসেছি অমনি টপাটপ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এবং থামাথামি নাই এরকম অবস্থা। আবার একদম ঝুম বৃষ্টি পড়ছে সেটাও না, মানে শুরু হচ্ছে। এই মুহূর্তে কি করব, সব কিছু তো খুলে বসেছি, ভাত তরি তরকারি সব কিছু নিয়ে খুলে বসেছি, কীভাবে কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না। চট জলদি কোনো রকমে নাকে মুখে গিলে, মানে ভর্তা দিয়ে খেলাম না শুধু সাদা ভাতই খেলাম না ডাল নিলাম বুঝলাম না, আর তাড়াতাড়ি গিলার জন্য আসলে ডালও নিয়েছিলাম সাথে, কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছি, ভাত খাবো না বৃষ্টির পানি খাবো এরকম অবস্থা। তা আমরা সব কিছু গুছিয়ে নিয়ে উঠে গেছি, কিছুই করার নেই কারণ বৃষ্টি পড়ছিলো, এখানে বসে খাওয়াটাও সম্ভব না। যেই আমরা সব কিছু গুছিয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে গেছি, এখন আরেকটা ভাবির বাসায় যাব, কাছেই ভাবির বাসা, সেখানে যাব। অমনি বৃষ্টি শেষ, আকাশ মেঘলা ছিল কিন্তু বৃষ্টির আর কোনো নামগন্ধ নাই, বৃষ্টি আর পড়ছে না, কী আর করব, মজার মানে সময়টাই নষ্ট হয়ে গেল, কারণ সবাই মিলে বসে এভাবে খেতে ভালোই লাগে। অনেক কথা শুরু হয়ে গিয়েছিলো, অনেক গল্প করছিলাম আমরা সবাই মিলে, বৃষ্টিটা সব ভণ্ডুল করে দিল। যাই হোক, আমরা এরপরে পার্ক থেকে চলে এসেছি একটা ভাবির বাসায়, সেখানে বসে আরেক দফা খাবার দাবারের আয়োজন চলছে। কিন্তু কথা হচ্ছে একবার যেহেতু খেয়ে ফেলেছি এরপরে তো আর মানে খাওয়ার ইচ্ছা থাকে না, প্রথমবারই ক্ষুধা ছিল আসলে, ভর্তার জন্যই দুপুরবেলা খাওয়া দাওয়া না করেই আমি বের হয়েছিলাম, কারণ ভর্তা পার্টি, ভর্তা তো এমনিতেও ভালো লাগে, তাছাড়া আরেকজনের হাতের ভর্তা এটা আরও বেশি ভালো লাগে। তো তারপরও কিছু করার নেই, যাই হোক খাওয়া দাওয়া করি নাই, কিন্তু সবাই মিলে এত আনন্দ করেছি এত মজা করেছি সেটা বলার মতো না। আমি মনে হয় যে এ পর্যন্ত যতগুলো পার্টিতে অ্যাটেন্ড করেছি তার মাঝে এই বৃষ্টির মধ্যে ভর্তা পার্টিটা অসম্ভব মজার হয়েছে। ভাবির বাসায় এসে সবাই আবারও হালকা পাতলা টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিলাম, সবাই মিলে বসে অনেক অনেক গল্প করেছি। আর এই বাসাটা আমার কাছে আসলে সত্যি খুবই ভালো লেগেছে, ভাবি খুব সুন্দর করে গোছ গাছ করে রেখেছে, গুছানো পরিপাটি একটা বাসা, আর বাসা একটা ব্যালকনি আছে, লম্বা একটা ব্যালকনি, আমার কাছে এইটাই বেশি ভালো লেগেছে। আমি জানি না, আমার কাছে ব্যালকনি জিনিসটা খুবই ভালো লাগে, হয়তো আমার নাই দেখে আমি এরকম করি, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং কিছুক্ষণ ছিলাম বাসায়, কিছুক্ষণ না অনেকক্ষণই ছিলাম, প্রায় 9টা সাড়ে 9টা পর্যন্ত ভাবির বাসায় ছিলাম। এর মাঝে তাওহিদের বাবা ফোন দিয়ে বললো যে তার রাতের কাজও শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি বের হয়ে গেছে, তো আমরাও চলে এসেছি, আর থাকলাম না কারণ এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, তাওহিদের বাবা চলে এসেছে, কথাবার্তাও মোটামুটি শেষের পর্যায়ে, এবার বাসায় চলে আসাটাই বেটার হবে। সবচেয়ে মজার ব্যাপার হয়েছিল যখন আমরা পার্কে বসে খেতে বসেছি ওই মুহূর্তেই যখন বৃষ্টিটা শুরু হয়েছে, মানে কি বলবো, তখন কি খাবো না ফেলে দেব না ওইটাকে আবার প্যাক করে নিয়ে আসবো, কারণ প্লেটে নেওয়া তো ওইটাকে আবার কীভাবে প্যাকেট করবো, বাসায় হলে না হয় একটা কথা ছিল কোনো রকমে প্যাক করে নেওয়া যেত, কিন্তু পার্কের মধ্যে খোলা জায়গায় কীভাবে প্যাক করবো। তো কোনো রকমেই আমরা 2-3 জন আসলে তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে নিয়েছি, বাকিরা যে যেভাবে পেরেছে প্যাক ট্যাক করে সবাই আমরা উঠে ভাবির বাসায় গিয়ে অনেক আনন্দ করেছি। একটু খারাপ লেগেছে যে একটু শান্তিমতো বসে খেতে পারলাম না, কিন্তু তারপরও এটাই আসলে অন্যরকম একটা আনন্দ। আমার কাছে মনে হয় যে প্ল্যানিং ছাড়া যে কাজগুলো হয় সেটাতেই আনন্দ বেশি হয়, প্ল্যানিং করতে গেলে জিনিসটা আরও বেশি মনে হয় নষ্ট হয়ে যায়। যাই হোক, খুবই ভালো একটা সময় কেটেছে, খেতে পারিনি সেটা বড় কথা না, এর মাঝে আবার আসার সময় ভাবিরা প্যাক ট্যাক করে দিয়েছে, মানে এক একজন যা যা ভর্তা এনেছে ভালো পরিমাণে ভর্তা এনেছে, তো যা অবশিষ্ট ছিল আমরা সবাই ভাগবাটোয়ারা করে বাসায় নিয়ে এসেছি, আর সেইটা আবার এর পর দিন দুপুরবেলা আমি আবার খেয়েছি। আমি এই দিনও আসলে একটু সকালবেলা আমি দেরিতে ঘুম থেকে উঠেছি, তো তার জন্য আমি আসলে সকালের নাস্তাটা আর করিনি, আমি অপেক্ষা করছিলাম কখন এটা দিয়ে আমি ভাত খাবো। অলরেডি তাওহিদের বাবা রাতের বেলা ভর্তা খেয়ে নিয়েছে এবং সে প্রশংসায় পঞ্চমুখ, আমি তো একটু ভয় ছিলাম না জানি উল্টা আবার আমাকে বলে যে তুমি কি করো, তুমি কেন এত ভর্তা বানাতে পারো না। ভর্তাগুলো অসম্ভব মজার ছিল, এক একটার থেকে এক একটার ভর্তা মজা, নামও আমি জানি না এত ভর্তার যে এত এত ভর্তা বানানো হয়েছে, খেয়ে অনেক ভালো লেগেছে। আমি এরপর দিন তাড়াতাড়ি করে ভাত রান্না করে প্রথমেই সকালের নাস্তাই বলবো যে এটাই আমি ভাত ভর্তা খেয়ে নিয়েছি এবং অনেক ভালো লেগেছে, কী যে একটা শান্তি লেগেছে বলার মতো না। আবার অপেক্ষা করছি কোন দিন আবার আসবে এরকম ভর্তা পার্টি, কোন দিন আবার এরকম করে খাওয়া দাওয়া হবে, সবাই মিলে আয়োজন করবো, ইনশাল্লাহ হবে হয়তো বা, যেহেতু এখনও আরও কিছু সময় বাকি আছে, স্কুলে বাচ্চাদের বন্ধ চলছে আরও কিছুদিন, ইনশাল্লাহ হবে হয়তো বা, তবে জানি না, হলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো।
এই হচ্ছে আমাদের বৃষ্টিমুখর একটা ভর্তার পার্টির আয়োজন, খুবই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ সব ভাবিদেরকে এত সুন্দর একটা দিন কাটানোর জন্য আর এত সুন্দর আয়োজন করার জন্য। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। অনেক কথা বলে ফেলেছি আজকে, তাই না? যাই হোক, মাঝে মধ্যে একটু বলতে ভালোই লাগে। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।